পয়লা নভেম্বর বুধবার থেকে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজের যান চলাচলের নিয়ম আসছে বড় বদল। বুধবার থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ মেরামতির কাজ শুরু করছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআরবিসি। হুগলি ব্রিজের দুটি লেন দিয়ে যান চলাচলের নিয়মও বেশ কিছু বদল আনা হয়েছে। পয়লা নভেম্বর থেকে পরবর্তী আট মাস দ্বিতীয় হুগলি ব্রিজের মেরামতির কাজ শেষ না হওয়া অবধি হাওড়া ও কলকাতামুখী পণ্যগ্রাহী বড় ও মাঝারি গাড়ি চলাচলের ক্ষেত্রে বলবৎ হচ্ছে এই নির্দেশিকা। পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকে শুরু হবে এই ব্রিজ মেরামতির কাজ, আগামী আট মাস ধরে তা চলবে। সেই কারণে প্রথম দফায় হাওড়াগামী ও দ্বিতীয় দফায় কলকাতাগামী ভারী ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের রুটে বেশ কিছু বদল আনা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পশ্চিম দিকগামী ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি যেগুলো ডিএল খান রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের ওই রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি হাসপাতাল রোড থেকে কেপি রোড, ডাফরিন রোড, মেয়র রোড, নেতাজি মূর্তি, এসপ্ল্যানেড রো ইস্ট, ধর্মতলা ক্রসিং, সিয়ার অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলোল ক্রসিং হয়ে নিবেদিতা সেতু হয়ে হাওড়া পৌঁছবে। এজেসি বোস রোড থেকে এক্সাইড মোড় দিয়ে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলিকে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলা মোড়, সিয়ার অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলোল ক্রসিং হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে কলকাতা বন্দর থেকে যেসব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলিকে ক্লাইভ রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। কেভি রোড থেকে যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে তাদের হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে, ফলে শ্যামবাজার, ডানলোপ, বিটি রোডের মতো রাস্তাগুলিতে যানবাহনের চাপ বাড়বে।